আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 এর সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যায় আজকে 22তম পর্ব। তো গত দুই দিন আসলে শরীর একটু অসুস্থ, এই কারণে গত দুই দিন আসতে পারিনি। তো যথারীতি আবারও এখনও অসুস্থ শরীর নিয়ে আছে। তো যথারীতি আমরা শুরু করছে। আমরা এখনো ষষ্ঠ অধ্যায় আছি, যেখানে হচ্ছে ষষ্ঠ অধ্যায়টার বাকি অংশ। আমরা ষষ্ঠ অধ্যায় দেখেছি যে কাউকে যদি বাধ্যতামূলক অথবা তাকে দুঃখিত কাউকে বাধ্যতামূলকভাবে বা জোরপূর্বক কাউকে আদালতের সামনে হাজির করানো সম্পর্কিত অধ্যায় হচ্ছে 6। এটার আমরা এটার শিরোনাম দেখেছিলাম ইংলিশে অফ প্রসেস অফ কম্পেল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ জোরপূর্বক বা বাধ্যতামূলক হাজির হওয়ার প্রক্রিয়া সম্পর্কে। তো এখানে আমরা প্রথম যে সাবচ্যাপ্টার এ ছিল সমন সম্পর্কিত, কারণ সমন এবং তারপর হচ্ছে সাবচ্যাপ্টার বি ছিল ওয়ারেন্ট সম্পর্কিত, মানে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত, এবং সাব চ্যাপ্টার থ্রি ছিল ক্রোক সম্পর্কিত, অ্যাটাচমেন্ট। ক্রোক মানে হচ্ছে সম্পত্তিকে ক্রোক করে নিয়ে যাওয়া, সরকার বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে ক্রোক। আমরা মোটামুটি সবই দেখলাম, এই তিনটা বিষয় আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা যেই সাব চ্যাপ্টারে আছি এটা হচ্ছে আদার রুলস রিগার্ডিং প্রসেসেস, আদার রুলস অন্যান্য রুলগুলো অন্যান্য বিধানাবলী রিগার্ডিং প্রসেসের সাথে সম্পর্কিত অন্যান্য রুলগুলো। এখন এই যে রিগার্ডিং প্রসেসেস এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে কারো কারো। রিগার্ডিং প্রসেসেস বলতে আমরা যে প্রসেসটা, আমরা এখন কিন্তু একটা কথা বলেছিলাম শুরুর দিকে যে আমরা যখন যে সেকশন পড়ছি ওই সেকশনে যদি বলে যে সাব সেকশন এত, তাহলে ওই সেকশনটাকেই বোঝাবে। এমনিভাবে আমরা যখন রিগার্ডিং প্রসেস একটা অধ্যায়ের ভিতর থাকবো, তখন ওই অধ্যায়ের ভিতরেই আমরা সব কিছু উল্লেখ করব, যদি অন্য অধ্যায়ের কথা উল্লেখ না থাকে এখানে, অন্য অধ্যায়ের কথা। একইভাবে যেই আইন পড়ছি সেই আইনই আসলে এখানে বুঝাবে। তো এখানে যেহেতু আদার রুলস রিগার্ডিং প্রসেসেস, এই প্রসেসটা তাহলে হচ্ছে আমরা যেই চ্যাপ্টারে আছি ওই চ্যাপ্টারের যে প্রসেসটা আসছে, তার মানে আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখেছি যে চ্যাপ্টারে আমরা যদি শিরোনামে যাই অফ প্রসেস অফ কম্পেল অ্যাপিয়ারেন্স, একটু দেখিয়ে দিচ্ছে তাহলে সুবিধা হবে। আমি একটু আসতে, এই যে আসতে একটু দেরি হচ্ছে নেট সম্ভবত একটু, এই যে আমাদের চ্যাপ্টার 6 হচ্ছে অফ প্রসেস টু কম্পেল অ্যাপিয়ারেন্স, মানে অফ প্রসেস সম্পর্কে টু কম্পেল অ্যাপিয়ারেন্স, মানে বাধ্যতামূলক বা জোরপূর্বক হাজির করানোর প্রসেস সম্পর্কে, প্রক্রিয়াটা সম্পর্কে। তাহলে আমরা হচ্ছে এখন পড়ছি যে জোরপূর্বক কীভাবে একজন লোককে বা বাধ্যতামূলকভাবে কীভাবে একজন লোককে কোর্টে হাজির করাতে হবে সেই সম্পর্কিত অধ্যায় পড়ছি। এবং এখানে আমরা সাব চ্যাপ্টার 4 দেখছি যে আদার রুলস রিগার্ডিং দ্য প্রসেস, মানে এই প্রক্রিয়া, তার মানে হচ্ছে জোরপূর্বক আদালতে হাজির করানোর প্রক্রিয়াটা সম্পর্কে অন্যান্য রুলগুলো হচ্ছে সাব চ্যাপ্টার ডি। তাহলে অন্যান্য রুলগুলোকে আমি সমন সম্পর্কে যখন আলোচনা করেছি তখন বলেছি যে সমন যখনই জারি হবে তখনই আমাদের উচিত হাজির হওয়া। হাজির হওয়ার কারণ এই কারণেই যে এতে করে কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ সমন তো বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার যখন হবে, মানে কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে, যখন একটা আমলযোগ্য অপরাধ হবে। আর আমলযোগ্য অপরাধ যখন হবে না তখন সেটা কিন্তু পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে না। তাহলে বিনা ওয়ারেন্টে যদি গ্রেপ্তার করতে না পারলো, তার মানে অপরাধটা যদি হয়েও থাকে সেটা একটা, মানে সেটা আমলযোগ্য অপরাধ না, সেটার জন্য হয়তো সামান্য কিছু শাস্তি হতে পারে বা কিছু ক্ষতিপূরণ হতে পারে বা এই ধরনের কিছু হতে পারে, কিন্তু
আমলযোগ্য অপরাধ, ইভেন চুরি করলেও সেটা আমলযোগ্য অপরাধের আওতায় চলে যায়। তো আমলযোগ্য অপরাধ না যখন, তখন অপরাধীর জন্য সমন হতে পারে, সাক্ষীর জন্য সমন হতে পারে, বা হচ্ছে দেওয়ানি আদালত, দেওয়ানি আদালতে সমন আসতে পারে দেওয়ানি মামলা হলে। এছাড়া কিন্তু আর বাকিটার ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তো বিনা ওয়ারেন্টি গ্রেপ্তার। সুতরাং সমন হলে ভয় পাওয়ার কিছু নেই আমি তখন বলেছি, এবং সমন হওয়ার পরে যদি কেউ আদালতে হাজির না হলো তাহলে আমি বলেছিলাম যে গ্রেপ্তার পরোয়ানা জারির নির্দেশ আসতে পারে। ঠিক ওই বিষয়গুলো এখন আমরা পড়ব, যে আদার রুলস যে যেখানে আছে সেখানে আমরা 90 ধারা ঠিক এটাই দেখব যে একজন লোককে কখন সমনের পরিবর্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। আমরা গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আগে পড়ে আসছি, কিন্তু সেই যে আগে পড়ে আসছি সেখানে কিন্তু মানে ওটা ভিন্ন ভিন্ন বিষয় ছিল, আর এখানে হচ্ছে সমনের পরিবর্তে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে আমাদের 90 নম্বর ধারা। ঠিক আছে, তাহলে আমরা আজকে সরাসরি চলে আসি 90 নম্বর ধারা থেকে পড়া শুরু করে দিই, যেহেতু এটা আসলে পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নলেজে থাকলে ভালো। এই কারণে এটার ব্যাখ্যা খুব বেশি না করে চলে যাই। ইস্যু অফ ওয়ারেন্ট ইন লিউ অফ অর ইন এডিশন টু সমন্স। এখন ওয়ারেন্ট ইন লিউ, লিউ ইন লিউ অফ, ইন লিউ অফ, এই যে লিউ অফ শব্দটা, লিউ হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, এটার ইংরেজি যদি আমরা করি তাহলে ইংরেজিতে করলে এটা হবে ইনস্টেড অফ। ইনস্টেড অফটাই হচ্ছে ইন লিউ অফ, মানে পরিবর্তে। ইস্যু অফ ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা, ইন লিউ অফ পরিবর্তে, অর ইন এডিশন টু সামন্স, মানে অথবা অতিরিক্ত হিসাবে, সমনের সাথে অতিরিক্ত হিসাবে, অথবা হচ্ছে সমনের পরিবর্তে ওয়ারেন্ট সম্পর্কিত ধারা হচ্ছে 90। ওকে, 90 বলছে যে এ কোর্ট মে, একটা কোর্ট পারে, একটা কোর্ট কি পারে, ইন এনি কেস উইচ ইট ইজ এম্পাওয়ার্ড বাই দিস কোর্ট টু ইস্যু এ সমন্স ফর অ্যাপিয়ারেন্স অফ এনি পার্সন, পার্সন ইস্যু ফর রেকর্ডিং ইটস রিজনস ইন রাইটিং এ ওয়ারেন্ট ফর হিজ অ্যারেস্ট। বলছে যে এই কোর্টের আওতায় ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রে বা যে কোনো মামলা, ইন হুইচ ইট ইজ এম্পাওয়ার্ড, এটা এম্পাওয়ার্ড হয়েছে, এটা ক্ষমতা দেয়া হয়েছে বাই দিস কোর্ট, এই কোর্টের মাধ্যমে যেসব ক্ষেত্রে তাকে এম্পাওয়ার করা হয়েছে, টু ইস্যু এ সমন্স ফর অ্যাপিয়ারেন্স অফ এনি পার্সন, তাকে হচ্ছে একটা সমন ইস্যু করার, মানে একজন ব্যক্তিকে তার সামনে আসার জন্য, আদালতের সামনে আসার জন্য তাকে সমন ইস্যু করার যেই যাকে পাওয়ার দেওয়া হয়েছে, আফটার রেকর্ডিং ইটস রিজন ইন রাইটিং, এটা হচ্ছে লিখিত, আফটার রেকর্ডিং লিখিতভাবে রেকর্ড করার পরে, ইটস রিজন এটার কারণ, ইন রাইটিং লিখিতভাবে, এ ওয়ারেন্ট ফর হিজ অ্যারেস্ট, তার অ্যারেস্টের জন্য সে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। তাহলে কি বলছে যে একটা আদালত কি করতে পারে, যার হচ্ছে অ্যাপিয়ারেন্স, মানে একজন লোককে হাজির হওয়ার জন্য সমন দেওয়ার জন্য যার কি আছে, সমন দেওয়ার যার ক্ষমতা আছে, সে ইচ্ছা করলে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। ওকে, তারপর হচ্ছে এখন হচ্ছে ফর, আচ্ছা, এ ওয়ারেন্ট ফর হিজ অ্যারেস্ট, অ্যারেস্ট দিয়ে একটা হাইপেন দেখছি আমরা, হাইপেন দিয়ে কি বলছে কোন ক্ষেত্রে, এ ইফ যদি আইদার বিফোর দ্য ইস্যু অফ সাচ সমন অর আফটার দ্য ইস্যু অফ দ্য সেম। বলছে যে এক নম্বরে বলছে ইফ যদি আইদার বিফোর দ্য ইজ ইস্যু অফ সমন্স, সমন জারি হওয়ার তৈরি হওয়ার আগে, সমনটা ইস্যু করার আগেই, আইদার হয় বিফোর আগেই দ্য ইস্যু অফ সাচ সমন, এই ধরনের সমন ইস্যু করার, অর আফটার দ্য ইস্যু অফ দ্য সেম, অথবা একই জিনিস ইস্যু করার পরে, তার মানে সমন ইস্যু করার আগে অথবা সমন ইস্যু করার পরে, বাট বিফোর দ্য টাইম ফিক্সড ফর হিজ অ্যাপিয়ারেন্স, কিন্তু বিফোর দ্য টাইম,
সময়ের পূর্বেই ফিক্সড, যে সময়টা ফিক্সড আছে, টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের পূর্বে, ফর হিজ অ্যাপিয়ারেন্স, তার হাজির হওয়ার নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কি হয়, দ্য কোর্ট সিজ রিজন টু বিলিভ দ্যাট, কোর্ট যদি এ ধরনের কোনো কারণ দেখে বা এ ধরনের কোনো যুক্তি দেখে টু বিলিভ দ্যাট, বিশ্বাস করার জন্য যে হি হ্যাজ অ্যাবসকন্ডেড অর উইল নট অবি দ্য সামন, সে হয় হি হ্যাজ অ্যাবসকন্ডেড, সে পলাতক হয়েছে, সে পালিয়ে গিয়েছে, অর উইল নট অবি দ্য সমন্স, অথবা সমনটাকে সে মানবে না। তার মানে হচ্ছে এক নম্বর পয়েন্ট, এক নম্বর উপধারা বলছে আমাদেরকে, ক উপধারা বা সাবসেকশন এ বলছে যে যখন সমন ইস্যু হওয়ার আগে হোক অথবা পরে হোক, কিন্তু সেটা সমন ইস্যু হওয়ার আগে হতে পারে পরে হতে পারে, কিন্তু তাকে যে সময় আসতে হবে ওই সময়ের আগেই এটা হতে হবে, যে কোর্ট যদি এরকম বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে যে এই লোকটা পালিয়েছে অথবা এই লোকটা সমনটা মানবে না, এই ধরনের যদি তাকে যুক্তিসঙ্গতভাবে সে যদি বিশ্বাস করে যে হ্যাঁ পারবে না, তাহলে সে সমনের পরিবর্তে ওয়ারেন্ট দিতে পারে। বি বলছে ইফ অ্যাট সাচ টাইম হি ফেলস টু অ্যাপিয়ার, বলছে যে এ নম্বরে বলছে যে সে ডেটের পূর্বেই হচ্ছে তাকে সমন দিতে পারবে, সে যেদিন আসার কথা তার আগেই সমন দিবে। বি বলছে ইফ সাচ টাইম, যদি এই সময় হি ফেলস, সে ফেল করে টু অ্যাপিয়ার, সে মানে হাজির হতে সে ব্যর্থ হয়, অ্যান্ড দ্য সামন ইজ প্রুভ টু হ্যাভ বিন ডিউলি সার্ভ, এবং যদি এটা প্রমাণ হয় যে সমনটা সঠিকভাবে ডিউলি সার্ভ, সঠিকভাবেই সমনটা সার্ভ হয়েছে বা জারি হয়েছে, ইন টাইম টু অ্যাডমিট অফ হিজ অ্যাপিয়ারেন্স অ্যাকর্ডিং ইন অ্যাকর্ডেন্স দেয়ার উইথ, অ্যান্ড নো রিজনেবল এক্সকিউজ ইজ অফার্ড ফর সাচ ফেলিওর। কি বলছে যে যদি এটা, এবং হচ্ছে তাকে হচ্ছে সে যদি যে সময়টাতে কোর্টে যাওয়ার কথা ছিল, যার প্রতি গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে, সে যে কোর্টে যাওয়ার কথা ছিল সেই সময়টাতে যদি সে উপস্থিত হতে না পারে, তাহলে এবং যদি এটা প্রমাণিত হয় যে সমনটা সঠিক সময় সঠিকভাবেই কি হয়েছে সার্ভ করা হয়েছে, জারি করা হয়েছে, অ্যান্ড নো রিজনেবল এক্সকিউজ ইজ অফার্ড, এবং কোনো যুক্তিসঙ্গত কোনো কারণসঙ্গত যুক্তিসঙ্গত কোনো এক্সকিউজ কোনো অজুহাত সে অফার করেনি, সে দিতে পারেনি ফর সাচ ফেলিওর, এ ধরনের ব্যর্থতার জন্য। তার মানে এ নাম্বারে বলছে যে আচ্ছা আমরা আবার একটু 90 নম্বর ধারাটা আবার শুরু থেকে একবার বলি, বলছে যে যখন একটা কোর্ট যাকে সমন ইস্যু করতে পাওয়ার দেওয়া হয়েছে, সে যদি এরকম মানে সে একটা লিখিত রেকর্ড রাখার পরে সে ওয়ারেন্ট জারি করতে পারবে, সেটার পরে একটা আমরা হাইপেন দেখছি, গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারবে, এটা লিখে হাইপেন দেওয়া হচ্ছে, এটা দুইটা পয়েন্টে পারবে বলছে। একটা পয়েন্ট হচ্ছে যখন সে সমন জারি করছে, সমন জারি করার আগেই অথবা সমন জারি করার পরে হোক, যে কোনো সময় হতে পারে, কিন্তু যে সময়টাতে ওই লোকটার হাজির হওয়ার কথা সেই সময়ের আগে হতে হবে। এই অবস্থায় যদি কোর্ট বিশ্বাস করতে পারে, মানে যুক্তিসঙ্গতভাবে বা রিজন থাকে, বিশ্বাস করার মতো যদি কোর্টের কারণ থাকে যে লোকটা পালিয়েছে অথবা এই লোকটা সমন মানবে না, সেই ক্ষেত্রে কোর্ট কী করতে পারবে, ওই যে লিখিত রেকর্ড রেখে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এবং বি বলছে যে প্রথমটাতে তো বলেছে যে সে যেদিন হাজির হবে তার আগেই সমন জারি ওয়ারেন্ট ইস্যু করবে, দ্বিতীয়টা বলছে যে সময় হয়ে গেছে, তার আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি, আসতে ব্যর্থ হয়েছে, এবং আসতে ব্যর্থ হওয়ার পরে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। একটা বিষয় হচ্ছে যে তাকে যে পরানাটা, তার যে সমনটা জারি হওয়ার কথা ছিল, সমনটা যথাযথভাবে যথাযথ জায়গায় এটা জারি হয়েছে সঠিকভাবে, এবং হচ্ছে সে যে আসছে এটার পিছনে আসতে পারে না, এটার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। তার মানে আমরা 90 নম্বর দেখলাম, যেখানে 90-এর ক নম্বরটা হচ্ছে সমনের পাশাপাশি ওয়ারেন্ট, আর বি নম্বর হচ্ছে সে যখন ওয়ারেন্টের মানে সমনের পরিবর্তে ওয়ারেন্ট, সে যখন সমনটা পালন করতে পারলো না তখন ওয়ারেন্ট। 91 সেকশন 91 বলছে পাওয়ার টু টেক বন্ড ফর অ্যাপিয়ারেন্স, মানে
হাজির হওয়ার জন্য বন্ড মানে মুসলেকা নেওয়ার পাওয়ার 91 ওয়েন এনি পার্সন যখন কোনো ব্যক্তি ফর হুজ অ্যাপিয়ারেন্স অর অ্যারেস্ট যার হাজির হওয়ার জন্য অর অথবা অ্যারেস্ট দ্য অফিসার প্রিজাইডিং অথবা হচ্ছে অ্যারেস্টের জন্য দ্য অফিসার প্রিজাইডিং মানে প্রিজাইডিং অফিসার ইন এনি কোর্ট ইজ এম্পাওয়ার টু ইস্যু সমন অর ওয়ারেন্ট মানে যখন যে কোনো ব্যক্তির হাজির হওয়ার জন্য অথবা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কোনো কোর্টের প্রিজাইডিং অফিসারের কী থাকলে প্রিজাইডিং অফিসারকে ইজ এম্পয়ার্ড তাকে পাওয়ারফুল করা হলো তাকে পাওয়ার দেওয়া হলো ক্ষমতা দেওয়া হলো টু ইস্যু এ সমন একটা সমন ইস্যু করার জন্য অর ওয়ারেন্ট অথবা ওয়ারেন্ট ইস্যু করার জন্য ইজ প্রেজেন্ট ইন সাচ কোর্ট সে হচ্ছে এই ধরনের কোর্টে আছে সাচ অফিসার মে রিকোয়ার সাচ পার্সন টু এক্সিকিউট এ বন্ড তাকে হচ্ছে এই ধরনের অফিসার তাকে কি একটা বন্ড এক্সিকিউট করতে বলতে পারে যে এই বন্ডটা তুমি কি করো সিগনেচার করো এই মুসলেকাটা তুমি করো আমার সাথে উইথ আর উইদাউট সিকিউরিটিস বলছে যে সে সিকিউরিটি রাখতেও পারে আবার সিকিউরিটি নাও রাখতে পারে ফর অ্যাপিয়ারেন্স ইন সাচ কোর্ট এই কোর্টে আসার জন্য তার মানে আমরা দেখলাম যে একজন লোক আগে তো হচ্ছে আমরা 76 ধারায় যেটা বারবার দেখেছি সেটা হচ্ছে পুলিশ বা যে গ্রেপ্তার করেছে সে বন্ড রেখে দেবে সে বন্ড রেখে তাকে মুক্ত করবে কিন্তু এখানে হচ্ছে যে একজন লোক কোর্টে হাজির হইল হাজির হওয়ার পরে এখন কোর্টের প্রিজাইডিং অফিসার দেখলো যে এই রোগটা হয়তো বা সামনে আর আসবে না তখন প্রিজাইডিং অফিসার তাকে বন্ড মুসলিকা নেওয়ার জন্য তাকে বলতে পারে এবং হচ্ছে মুসলিকাতে সে সিকিউরিটি বা জামিনদার রাখতেও পারে জামিনদার নাও রাখতে পারে ওকে 93 প্রভিশনস অফ দিস চ্যাপ্টার জেনারেলি অ্যাপ্লিকেবল টু সামন্স অ্যান্ড ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বলছে যে এই চ্যাপ্টারের যে প্রভিশনগুলো আছে যে বিধিগুলো আছে এটা সাধারণভাবে অ্যাপ্লিকেবল যে কোনো সমন এবং হচ্ছে গ্রেপ্তারি পরানোর ক্ষেত্রে এটা আমরা এটার হচ্ছে শিরোনাম দেখছি এখন আমরা মূল মূল ইয়েটা পড়ি মূল সেকশনটা পড়ি সেকশন 93 কি বলছে দ্য প্রভিশনস কন্টেন্ড ইন দিস চ্যাপ্টার বিধিসমূহ দ্য প্রভিশনস বিধিসমূহ কন্টেন্ড ইন দিস চ্যাপ্টার এই চ্যাপ্টারে যেগুলো আছে রিলেটিং টু এ সমন একটি সমনের সাথে সম্পর্কিত অ্যান্ড ওয়ারেন্ট এবং ওয়ারেন্টের সাথে সম্পর্কিত অ্যান্ড দেয়ার ইস্যু তাদেরকে ইস্যু করা সার্ভিস জারি করা অ্যান্ড এক্সিকিউশন অথবা কার্যকরী করা আমরা দেখেছি সমন হচ্ছে জারি করবে আর হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানাকে হচ্ছে এক্সিকিউট করবে মানে হচ্ছে এটার কার্যকরী করে গ্রেপ্তার করে নিয়ে আসবে শেল সো ফার অ্যাজ মে বি অ্যাপ্লাইড টু এভরি সামন্স অ্যান্ড এভরি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুড আন্ডার দিস কোড এই কোডের আওতায় প্রত্যেক সমন এবং প্রত্যেক অ্যারেস্টের ক্ষেত্রে এই এই অধ্যায়ে যা যা আছে এগুলো সব কার্যকর হবে তার মানে এই কোডের আওতায় যত অ্যারেস্ট হবে যত সমন হবে এগুলা এই কোডের আওতাতেই কার্যকরী হবে যাই হোক আমাদের এখানে কমেন্ট করেছেন আশরাফুল আলম কমেন্ট করেছেন গুড থ্যাংক ইউ আশরাফুল আলম আর আশরাফুল ল একাডেমিতে আমার আগের সব কয়টা পর্বই শেয়ার করেছেন আপনারা আশা করি ইউটিউবে যারা বসেন তারা দেখে নেবেন তো আমরা এখন আসছি 93 পড়ছিলাম 93 আমাদের পড়া শেষ তাহলে আমরা তিনটা রুল দেখলাম এই যে মানে বাধ্যতামূলক বা জোরপূর্বক কাউকে কোর্টে হাজির করার বিষয়ে আমরা চারটা রুল দেখলাম আচ্ছা আমরা 92 ধারাটা পড়িনি মনে হচ্ছে 92 ধারাটা না পড়ে 93 চলে গেছি 92 একটু পড়ে ফেলি তাহলে অ্যারেস্ট বাই ব্রিচ অফ বন্ড ফর অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ব্রিচ অফ বন্ড বন্ড ভঙ্গ করার জন্য ফর অ্যাপিয়ারেন্স মানে হাজির হওয়ার জন্য যে বন্ডটা দিয়েছে সেই বন্ড ভঙ্গ করার জন্য
কি বলছে সেই বন্ড ভঙ্গ করার জন্য অ্যারেস্টের বিষয়ে বলেছে। 92 ধারা না পড়ে 93 পড়ে গিয়েছে, যার ফলে যারা এখন জয়েন করেছেন তারা একটু পিছনের অংশে পরবর্তীতে 93 ধারাটা পেয়ে যাবেন। ওয়েন এনি পার্সন, যখন যে কোনো ব্যক্তি, হু ইজ বাউন্ড বাই এনি বন্ড, যে হয়েছে যেই কোনো বন্ড দ্বারা, যেই কোনো মুচলেকা দ্বারা বাধ্য আছে, টেকেন আন্ডার দিস কোর্ট, এই কোর্টের আওতায় যে বন্ডটা নেওয়া হয়েছে সেই বন্ডের আওতায় বাধ্য আছে, টু অ্যাপিয়ার বিফোর কোর্ট, কোর্টে আসার বিষয়ে তার বাধ্যবাধকতা আছে, ডাজ নট সো অ্যাফেয়ার, সে ওইভাবে অ্যাফেয়ার হলো না, মানে সে আসলো না যেভাবে বন্ডে লেখা আছে, ডাজ নট সো অ্যাপিয়ার, এইভাবে আসলো না, তার মানে বন্ডে যেভাবে লেখা আছে সেইভাবে আসলো না। দ্য অফিসার প্রিজাইডিং ইন সাচ কোর্ট, এই কোর্টের, এই ধরনের কোর্টের প্রিজাইডিং অফিসার কি করতে পারবে, মে ইস্যু এ ওয়ারেন্ট, একটা ওয়ারেন্ট ইস্যু করতে পারে, ডিরেক্টিং দ্যাট সাচ পার্সন বি অ্যারেস্টেড অ্যান্ড প্রসিউড বিফোর হিম, এই ধরনের ব্যক্তিকে কি করবে, অ্যারেস্ট করবে এবং তার সামনে আনবে, কোর্টের সামনে না, ওই ব্যক্তির সামনে নিয়ে আসার কথা বলেছে। যে ব্যক্তি হাজির হলো না মুসলেকা অনুযায়ী, সেই ব্যক্তির সম্পর্কে বলছে যে তাকে গ্রেপ্তার করে তার সামনে প্রিজাইডিং অফিসারের সামনে হাজির করার জন্য সে ওয়ারেন্ট দিতে পারে। তার মানে আমরা এখানে দেখলাম যে দুইটা স্পেশাল পাওয়ারই দেখা যাচ্ছে, যে 90 ধারায় যেটা বলছে যে কোর্ট দিচ্ছে ওয়ারেন্ট, কোর্ট দিচ্ছে, 91 ধারাতে দেখছি যে এখানে প্রিজাইডিং অফিসার, কোর্টের প্রিজাইডিং অফিসারও কি করতে পারবে, একটা কি বলে মুসলেকা নিতে পারবে, এবং বলছে যে প্রিজাইডিং অফিসারও একটা ওয়ারেন্ট জারি করতে পারবে, করে তার সামনে নিয়ে আসার জন্য সে নির্দেশ দিতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে স্পেশাল রুলস চারটা দেখলাম, আদার রুলস দেখলাম চারটা, কিসের জন্য, জোরপূর্বক হাজির করানোর বিষয়ে আরও চারটা রুল দেখলাম। এই চারটা একবার সংক্ষেপে আগে বলে যাই, যেহেতু এটা একটা চ্যাপ্টার, সাব চ্যাপ্টার, সেখানে বলছে 90 ধারায় বলছে যে দুইটা ক্ষেত্রে যে কোর্টের সমন ইস্যু করার ক্ষমতা আছে, একজন ব্যক্তিকে তার সামনে হাজির হওয়ার জন্য যে কোর্টের সমন ইস্যু করার ক্ষমতা আছে, ওই কোর্ট লিখিতভাবে কারণটা লিখিতভাবে লিখে রেকর্ড করবে, আগে রেকর্ড করে তার কাছে রাখবে যে কেন সে অ্যারেস্টের পর মানে গ্রেপ্তারের পরনা পাঠাচ্ছে, সেটা সে আগে লিখবে, কারণটা লিখে তারপরে সে গ্রেপ্তারের পরনা পাঠাবে। দুইটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে সমনটা সে ইস্যু করেছে অথবা ইস্যু করে নাই, ইস্যু করে ফেলেছে অথবা ইস্যু করে নাই, যাই হোক না কেন, কিন্তু ওই লোকটা যেদিন কোর্টে হাজির হওয়া, যার প্রতি সমন হয়েছে সেই লোকটা যেদিন কোর্টে হাজির হওয়ার কথা, তার পূর্বেই এটা হতে হবে, যে তার পূর্বেই কোর্ট এটা অনুমান করে নিল, এটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ দেখলো যে এই লোকটা পলাতক হয়েছে, পালিয়ে গিয়েছে, অথবা ওই লোকটা সমনটা মানবে না, সেই ক্ষেত্রে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এবং আরেকটা ক্ষেত্র বলেছে যখন ওই লোকটার আসার সময় হয়েছে, যেদিন আসার কথা ছিল সে আসতে পারেনি, এবং আসতে না পারার পরে দুইটা বিষয়ে প্রমাণ হবে, একটা বিষয় হচ্ছে তাকে যে গ্রেপ্তারি, তাকে যে সমনটা দিয়েছিল, সমনটা যথাযথভাবে যথাযথ সময়ে এটা কি হয়েছে জারি করা হয়েছে, এবং সে হচ্ছে কেন আসতে পারে নাই সেটা যথাযথ কারণ দিতে দেখাতে পারে নাই, তাহলে এই দুইটা ক্ষেত্রে তাকে কি করবে, তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা পাঠাবে। আর গ্রেপ্তারি পরোয়ানা পাঠালে কি হবে, এটা যদি কেউ প্রশ্ন করেন, তাহলে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা পাঠালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, এবং সেখানে আমরা গ্রেপ্তারি পরোয়ানাতে কি কি হয় সবই দেখেছি, 76 ধারা তাকে মুসলকে নিয়ে ছেড়ে দিতে পারে, এগুলো সবই দেখেছি। আর একটা বিষয় হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মানে কিন্তু লোকটা অপরাধী না, আদালতের সামনে যে লোকটা যখন হাজির হয় আদালত কিন্তু তাকে নিরপরাধ ভেবেই বিচার কার্য আরম্ভ করে, সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মানে অপরাধী বিষয়টাই না, অপরাধী সে ওই পর্যন্ত না যে পর্যন্ত আদালত তাকে কোনো দণ্ড না দিচ্ছে। ওকে, 91 ধারা কি বলছে, 91 ধারা বলছে যে
যখন একজন ব্যক্তি 91 ধারায় বলছে, যখন একজন ব্যক্তি কোর্টে হাজির হলো, হাজির হওয়ার পরে ওই প্রিজাইডিং অফিসার তার থেকে হচ্ছে একটা বন্ড, একটা হচ্ছে মুচলেকা রাখতে পারবে, যে কোর্ট সমন ইস্যু করেছে বা ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টের প্রিজাইডিং অফিসার তার কাছ থেকে লিখিত মুচলেকা রাখতে পারবে। এই মুচলেকাতে সিকিউরিটি থাকতে, মানে জামিনদার থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সে কোর্টে তাকে হাজির হওয়ার জন্য একটা মুচলেকা রাখতে পারে। মুচলেকা মানে হচ্ছে সে নিশ্চয়তা দিচ্ছে যে সে আসবে, এই ধরনের একটা লিখিত বিষয়। এবং 92 ধারায় বলছে যে যখন একজন ব্যক্তি মুচলেকা দিয়েছে যে কোনোভাবে যে সে কোর্টে হাজির হবে, কিন্তু সে যথাসময়ে কোর্টে হাজির হয় নাই, সেই ক্ষেত্রে কোর্টের প্রিজাইডিং অফিসারই পারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে, এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিবে এই জন্য যে যাতে ওই লোকটাকে তার সামনে আনা হয়। এবং 93 ধারায় বলছে যে এই যে আমরা 6 নম্বর চ্যাপ্টার করেছি, এই চ্যাপ্টারে যা কিছু আছে সমন এবং ওয়ারেন্ট সম্পর্কে, এটা এই কোডের আওতায় যে কোনো গ্রেপ্তার এবং যে কোনো সমনের ক্ষেত্রে এগুলো সব কার্যকরী হবে। এবার আমরা চলে আসছি সাব চ্যাপ্টার ইতে যে বিষয়টা আসছে, স্পেশাল রুলস রিগার্ডিং প্রসেসেস ইস্যুড ফর সার্ভিং অর এক্সিকিউশন। আগেরটা যেটা আমরা ডি নাম্বার দেখেছি সেটা হচ্ছে এই যে জোরপূর্বক কাউকে হাজির করার বিষয়ে হচ্ছে অন্যান্য রুলগুলো ছিল 4টা রুল। আর 93 এ যেহেতু এই ধারাটা, তার মানে হচ্ছে এটা 93 সাথে 93 এ থেকে নতুন করে এগুলো সংযোজন হয়েছে পরবর্তী সময়ে। প্রথম যখন আইনটা তৈরি হয় সেটা তখন ছিল না, পরবর্তী সময়ে এগুলো সংযোজন হয়েছে। এটা 93 এ, 93 বি, 93 সি, এই ধরনের নাম্বারিং থেকেই বোঝা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে 93 এ, 93 বি, 93 সি, এইগুলো পরে কোথাও এখানে উল্লেখ নেই কবে কি হয়েছে, কিন্তু এগুলো পরে হয়েছে এই কারণেও বোঝা যায়, কারণ হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশের বাহিরের সম্পর্কিত কিছু বিষয় আছে, যার ফলে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পরেই আসলে এটার এগুলার কার্যকারিতার বিষয় আসে। তো এখানে কি বলছে যে আগের ডি নাম্বার আমরা দেখেছি যে কাউকে জোরপূর্বক আনার জন্য, এটা শিরোনামে যেটা বলছে যে কাউকে জোরপূর্বক আদালতে হাজির করার বিষয়ে সম্পর্কিত প্রক্রিয়া সম্পর্কে আরও রুল সমূহ, সেটা আমরা দেখলাম 3টা রুল, এবং এডিশনাল হিসাবে আরও একটা রুলে বলছে যে যা আছে সব ওখানে, কিন্তু আসলে ওইভাবে রুল না। আর এখানে এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে স্পেশাল রুলস, বিশেষ বিধান সমূহ। আগেরগুলো ছিল অতিরিক্ত বিধান, এগুলো হচ্ছে বিশেষ বিধান। রিগার্ডিং প্রসেস ইস্যুড ফর সার্ভিস অর এক্সিকিউশন, রিগার্ডিং প্রসেস প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বিশেষ রুল সমূহ। ইস্যুড ফর সার্ভিস অর এক্সিকিউশন, সার্ভিস জারি অথবা কার্যকর করার জন্য, এই যে সার্ভিস অর এক্সিকিউশন এটা কিন্তু শব্দ থেকে আমাদের বুঝতে হবে যে আগে আমরা যতগুলো ধারা দেখেছি এই অধ্যায়ের সবকটা ধারা হচ্ছে সমনকে বলছে যে এটা সার্ভ করা হবে, আর ওয়ারেন্টকে বলা হচ্ছে এক্সিকিউট করা হবে। তার মানে হচ্ছে সমনের জারিকরণ এবং ওয়ারেন্টের এক্সিকিউশন বা কার্যকরীকরণ সম্পর্কিত বিশেষ বিশেষ বিধান ই সাব চ্যাপ্টার ইতে আছে। এবং এখানে 3টা আছে সেকশন, 93 ক, 93 খ, 93 গ। তা আমরা 93 ক বা 39 এ পড়ি প্রথমে, সেন্ডিং অফ সমন্স। আমি কিন্তু আগে এই যে ইয়েটা পড়ে নিই, আগে আগে আমি চ্যাপ্টারের হেডিংটা পড়ে নিই, পাশের চ্যাপ্টার সরি সেকশনের হেডিংটা পড়ে নিই সবসময়। সেন্ডিং অফ সমন্স ফর সার্ভিস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে কার্যকর না জারি করার জন্য, বাংলাদেশের বাহিরে কার্যকর করার জন্য সমন প্রেরণ করা। তার মানে হচ্ছে বাংলাদেশের বাহিরে কীভাবে সমন প্রেরণ করবে, জারি করবে, সে সম্পর্কিত ধারা হচ্ছে 93 এ, 93 ক। সাবসেকশন 1, ওয়ার এ কোর্ট ইন বাংলাদেশ,
যখন বা যেখানে যখন এই কোর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের একটি বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি কোর্ট, কোর্ট ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একটি কোর্ট মানে বাংলাদেশে অবস্থিত একটি কোর্ট, ডিজায়ার্স, সে হচ্ছে ডিজায়ার করে, সে চায় দ্যাট সামন্স ইস্যুড বাই ইট, এটা এটা কর্তৃক মানে কোর্ট কর্তৃক ইস্যুকৃত সামনটি টু অ্যান অ্যাকিউজ পার্সন, ইট টু অ্যান অ্যাকিউজ পার্সন শেল বি সার্ভ অ্যাট এনি প্লেস আউটসাইড বাংলাদেশ, টু অ্যান অ্যাকিউজ পার্সন একজন অভিযুক্ত ব্যক্তির প্রতি তার যে সে যে সমনটা ইস্যু করেছে সেটা শেল বি সার্ভ, এটা জারি হবে অ্যাট এনি প্লেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায়, উইদিন মধ্যে দ্য লোকাল লিমিটস অফ জুরিসডিকশন অফ এ কোর্ট, একটা কোর্টের স্থানীয় সীমার মধ্যে, একটা কোর্টের স্থানীয় সীমার মধ্যে, এস্টাবলিশড অর কন্টিনিউড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, সরকারের অথরিটি তারপর এস্টাবলিশড অথবা সরকারের সরকারের অথরিটি কর্তৃক এটা পরিচালিত কোনো কোর্ট যেটা জুরিসডিকশন আছে, ইন এক্সারসাইজ অফ ইটস ফরেন জুরিসডিকশন, এটার হচ্ছে বৈদেশিক ফরেন জুরিসডিকশন, বৈদেশিক এখতিয়ার এক্সারসাইজ করছে, চর্চা করছে। তার মানে হচ্ছে আমরা কি দেখলাম তাহলে এই ধারাতে কি দেখা যাচ্ছে যে কিছু কোর্ট সরকার এস্টাবলিশ করবে বা কন্টিনিউ করবে করতে পারে যেগুলার হচ্ছে বৈদেশিক জুরিসডিকশনও থাকবে, এবং বৈদেশিক জুরিসডিকশন কিন্তু ওই দেশের নাগরিকের উপর অবশ্যই হবে না, অবশ্যই বাংলাদেশের নাগরিকের উপরে বৈদেশিক জুরিসডিকশন থাকবে। তাহলে ওই ধরনের জুরিসডিকশন যুক্ত যার হচ্ছে ফরেন জুরিসডিকশন আছে, বিদেশে বৈদেশিক এখতিয়ার আছে, এই ধরনের কোনো কোর্টের মাধ্যমে সে কী করবে ইট শেল স্যান্ড সাত সমন, এটা এই ধরনের সমন পাঠাবে ইন ডুপ্লিকেট দুই কপি বাই পোস্ট অর আদারওয়াইজ, পোস্টের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে, টু দ্য প্রিজাইডিং অফিসার অফ দ্যাট কোর্ট টু বি সার্ভ, ওই কোর্টের প্রিজাইডিং অফিসারের কাছে যে হচ্ছে এটাকে সার্ভ করবে। তার মানে কি বলছে যে বাংলাদেশের মধ্যে একটা কোর্ট যে সমন ইস্যু করতে যাচ্ছে, এখন সে যেটা করবে সেটা হচ্ছে যেহেতু তার বাংলাদেশের বাইরে কোনো এখতিয়ার নাই, আমরা কিন্তু এর আগে সমনের অংশে কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু তার এখতিয়ারের অঞ্চলের বাইরে কীভাবে করবে সেটা দেখেছি, কিন্তু বাংলাদেশের বাইরে যদি এখতিয়ার না থাকে, বাংলাদেশের বাইরে তো আলটিমেটলি এখতিয়ার থাকবেই না, না থাকলে তখন কী করবে আমরা কিন্তু এই ধারাতে ওটাই দেখছি যে বাংলাদেশের বাইরে যখন তার এখতিয়ার নাই, সে হচ্ছে যে কোর্টটার এখতিয়ার আছে ওই কোর্টের কাছে সে পাঠাবে এবং সেই কোর্টটা সরকার এস্টাবলিশ করে অথবা হচ্ছে সরকার সেটা কন্টিনিউ করে। তো বলছে যে দুই নম্বর সাবসেকশন যেটা বলছে, দ্য প্রভিশন অফ সেকশন 74 শেল অ্যাপ্লাই ইন দ্য কেস অফ সামন সেন্ট ফর সার্ভিস আন্ডার দিস সেকশন অ্যাজ ইফ দ্য প্রিজাইডিং অফিসার অফ দ্য কোর্ট টু হোম ইট ওয়াজ সেন্ট ওয়ার এ ম্যাজিস্ট্রেট ইন বাংলাদেশ। বলছে যে 74 নম্বর ধারায় যেভাবে দ্য প্রভিশন অফ 74 74 নম্বর ধারার বিধান সেল অ্যাপ্লাই হবে, প্রয়োগ হবে ইন দ্য কেস অফ সামন সেন্ট ফর সার্ভিস আন্ডার দিস সেকশন, এই সেকশনের আওতায় একটা সমন জারি করার জন্য পাঠানো হয়েছে যেটা সেটা 74 নম্বর উপ সেকশনের 74 নম্বর ধারার যে বিধান আছে সেটাকে সে কী করবে অ্যাপ্লাই করবে। অ্যাজ ইফ দ্য প্রিজাইডিং অফিসার অফ দ্য কোর্ট টু হোম ইট ওয়াজ সেন্ট ওয়ার এ ম্যাজিস্ট্রেট ইন বাংলাদেশ, একজন বাংলাদেশের ভিতরে একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলে যেভাবে করতো ওখানকার প্রিজাইডিং অফিসার মানে বৈদেশিক এখতিয়ারভুক্ত কোনো কোর্টের প্রিজাইডিং অফিসারের কাছে পাঠাইলে, সে বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলে যেভাবে হয়তো 74টা একই কাহিনী হবে, একই বিষয় হবে। তা আমরা এর আগে 74 নম্বর ধারা এখন আর পড়বো না, যেহেতু এতদিন পড়ে আসছি সুতরাং আজকে আর এটা নিয়ে কথাই বলবো না। তার মানে 93 ধারা বলছে বাংলাদেশের বাইরে যদি সমন ইস্যু করতে হয় তাহলে যেই কোর্টের এখতিয়ার আছে, বৈদেশিক এখতিয়ার আছে, তার কাছে চিঠি করে বা অন্য কোনোভাবে তার প্রিজাইডিং অফিসারের কাছে পাঠাবে দুই কপি এটা সার্ভ করার জন্য, এবং সার্ভ করার ক্ষেত্রে এটা বলছে যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ম্যাজিস্ট্রেটের কাছে এটা পাঠাইতো সেটা যেরকম হয়তো ওই প্রিজাইডিং অফিসারকে পাঠাইলে এটাও একইভাবে কার্যকরী হবে।
এখন আসি সেন্ডিং অফ ওয়ারেন্ট 93B 93 খ, সেন্ডিং অফ ওয়ারেন্ট ফর এক্সিকিউশন আউটসাইড বাংলাদেশ। আগেরটা দেখলাম সমন কিভাবে পাঠাবে সেটা, এখন বলছো ওয়ারেন্ট কিভাবে পাঠাবে, ওয়ারেন্ট কার্যকরীর জন্য বাংলাদেশের বাইরে পাঠানো। 93B সেকশন 93B, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন ইন দিস ইন সেকশন 82, where a court in Bangladesh desired, dukhita, not listing anything content this section, anything, আমারও দুঃখিত, একটু অসুস্থতার কারণে গলায় বসে আসতেছে। 93B not withstanding anything contained in section 82, where a court in Bangladesh desired that a warrant issued by it for the arrest of an accused person shall be executed at any place outside Bangladesh within the local limits of jurisdiction of a court established or continued by the authority of government in exercise of foreign jurisdiction, it may send such warrant by post or otherwise to presiding officer of that court to be executed. একই ধরনের কথা, কথা দুটো কিন্তু একই ধরনের, আগের আগেরটাতে যা বলেছে এখানেও গড়ে একই ধরনের কথা বলেছে। বলছে যে 82 ধারা যাই হোক না কেন, যেটা আছে মানে সেটা সেটা যেটাই থাকুক বিষয়টা, তারপরেও বলছে যে ওয়ার এ কোর্ট, যখন একটি কোর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে একটি কোর্ট ডিজায়ার দ্যাট, সে চায় যে, সে আশা করে আকাঙ্ক্ষা করে যে দ্যাট এ ওয়ারেন্ট ইস্যুড বাই ইট, এটা ইস্যুড বাই ইট, এটার কর্তৃক যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে সেটা, ফর দ্য অ্যারেস্ট অফ অ্যান অ্যাকিউজ পার্সন, একজন অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য যে ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে, শেল বি এক্সিকিউটেড, এটা এক্সিকিউট হবে, কার্যকরী করা হবে, অ্যাট এনি প্লেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায়, উইদ ইন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ এ কোর্ট এস্টাবলিশড অর কন্টিনিউড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, যে কোনো কোর্ট একটা মানে বাংলাদেশ, উইদিন দ্য লোকাল লোকাল লিমিটস অফ জুরিসডিকশন অফ কোর্ট এস্টাবলিশড অর কন্টিনিউড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট ফরেন জুরিসডিকশন, বলছে যে বৈদেশিক বৈদেশিক এখতিয়ারের জন্য সরকার কর্তৃক লিখিত, একই কথা আগের আগের সেকশনের কথাই, বৈদেশিক বৈদেশিক এখতিয়ারভুক্ত কোন একটা লিমিটযুক্ত যে কোর্ট আছে সেই কোর্টের প্রিজাইডিং অফিসারের কাছে কি করবে, এই ধরনের ইয়েটা পাঠাবে, ওয়ারেন্ট এক্সিকিউট করার জন্য পাঠাবে। এবং 93C এখানে কিন্তু আবার ওই রকম কিছু বলে দেয় না, যেরকম হচ্ছে 74 ধারা সম্পর্কে বলে দিয়েছে যে 74 ধারা এরকম হবে, 93B ধারা এটা বল নাই, তবে 93C ধারায় কি আছে আমরা একটু দেখি, সার্ভিং অ্যান্ড এক্সিকিউশন, সার্ভিস অ্যান্ড এক্সিকিউশন ইন বাংলাদেশ অফ প্রসেস রিসিভ ফ্রম আউটসাইড বাংলাদেশ, সার্ভিস হচ্ছে জারি করা অথবা হচ্ছে কার্যকরী করা ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে অফ প্রসেস রিসিভ ফ্রম আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশ বাহির থেকে যেটা রিসিভ হয়েছে সেটার প্রসেস। ওকে, সেকশন 93C সাবসেকশন 1, ওয়ার এ কোর্ট হ্যাজ রিসিভ ফর সার্ভিস অর এক্সিকিউশন অফ সম এক্সিকিউশন এ সমন টু অর এ ওয়ারেন্ট ফর the arrest of an accused person issued by a court established or continued by dukhita sorry ekটু ব্যাঘাত ঘটছে, হয়ার এ কোর্ট হ্যাজ রিসিভ, যখন একটা কোর্ট রিসিভ করেছে ফর সার্ভিস অর এক্সিকিউশন, জারি করার জন্য অথবা হচ্ছে এক্সিকিউট করার জন্য এটাকে কার্যকরী করার জন্য, এ সমন অথবা অর এ ওয়ারেন্ট ফর অথবা একটা ওয়ারেন্টের জন্য, সমন টু
সমন টু মানে হচ্ছে সমনটা জারি করার জন্য, আর ওয়ারেন্ট ফর অ্যারেস্ট হচ্ছে তাকে গ্রেপ্তার করার জন্য, এটা তো আমরা জানি। অ্যান অ্যাকিউজ পার্সন ইস্যুড বাই এ কোর্ট, একজন অভিযুক্ত ব্যক্তির জন্য ইস্যুড বাই এ কোর্ট, একটা কোর্ট কর্তৃক ইস্যু হয়েছে, যেটা এ কোর্ট, একটি কোর্ট এস্টাবলিশড অর কন্টিনিউড বাই অথরিটি অফ গভর্নমেন্ট, প্রতিষ্ঠিত অথবা হচ্ছে পরিচালিত সরকারের অথরিটি দ্বারা, ইন এক্সারসাইজ অফ ইটস ফরেন জুরিডিকশন, এটার বৈদেশিক এখতিয়ার এক্সারসাইজ করার জন্য, আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, ইট শেল কজ দ্য সেম টু বি সার্ভ অর এক্সিকিউটেড অ্যাজ ইফ এ ইট ওয়ার এ সামন অফ সামন্স অর ওয়ারেন্ট রিসিভড বাই ইট ফ্রম কোর্ট ইন বাংলাদেশ ফর সার্ভিং অর এক্সিকিউশন উইদিন দ্য লোকাল লিমিটস অফ ইটস জুরিসডিকশন। বলছে যে আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, ইট শেল কজ দ্য সেম, এটা একই ধরনের ঘটনা ঘটবে এটার ক্ষেত্রে, টু বি সার্ভ এটা হচ্ছে জারি করা, অর এক্সিকিউটেড অর হচ্ছে এটা কি করা, এটাকে হচ্ছে এক্সিকিউট করা, এটাকে কার্যকরী করা, অ্যাজ ইফ মনে হবে যেন মোহাম্মদ ইয়াসিন বিল্লা লিখেছেন। গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ ইয়াসিন বিল্লা, আপনি থাকবেন আমাদের সাথে, মোল্লা ইয়াসিন মোল্লা দুঃখিত আমার সঙ্গেই থাকুন। তাহলে কি বলেছে যে যখন এটা বাংলাদেশের বাহিরে, বাহিরের একটা কোর্ট, বাংলাদেশের বাহিরের এখতিয়ারাধীন একটা কোর্ট, যেটা বাংলাদেশের সরকার কর্তৃক, সরকার কর্তৃক এটা কি হবে এস্টাবলিশ হবে অথবা এটা সরকার কর্তৃক পরিচালিত হবে, সেটা যখন বাংলাদেশের একটা কোর্টকে একটা ওয়ারেন্ট পাঠাবে অথবা একটা সমন পাঠাবে, তখন এটা এমনভাবে সার্ভ হবে অ্যাজ ইফ, এটা সার্ভ হবে বা এক্সিকিউট হবে অ্যাজ ইফ মনে হবে যেন ইট ওয়ার এটা হচ্ছে, এটা ছিল এ সমন অর ওয়ারেন্ট রিসিভ বাই ইট, এটা ছিল একটি সমন অথবা একটি ওয়ারেন্ট যেটা এটা রিসিভ করেছে ফ্রম এ কোর্ট, একটা কোর্ট থেকে, ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে থেকে, ফর সার্ভিস অর এক্সিকিউশন উইদিন দ্য লোকাল লিমিটস অফ ইটস জুরিসডিকশন, এ জুরিসডিকশনের আওতায় একটা 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 সমন জারি করা অথবা গ্রেপ্তার গ্রেপ্তার কার্যকরী করার জন্য পাঠিয়েছে এরকম। তার মানে 93 সি এর 1 নম্বর বলছে যে আগে তো আমরা দেখলাম যে দুইটা ধারাতে বাংলাদেশ থেকে কিভাবে বাহিরের গ্রেপ্তার করার জন্য বা সমন জারি করার জন্য পাঠাবে, এটাতে আমরা দেখলাম যে বাহির থেকে যদি আসে কোনো একটা কিছু, তাহলে এটা বাংলাদেশের এখতিয়ারের বাহিরে কোনো একটা কোর্ট যখন বাংলাদেশের অন্য একটা কোর্টে পাঠাইত, ওই কোর্টটা তখন যেই কাজগুলো করতো ঠিক একই কাজ বাহিরের থেকে, বাহিরের এখতিয়ারে মুক্ত বাংলাদেশি কোনো কোর্ট থেকে যদি কোনো ওয়ারেন্ট বা সার্ভিস এরকম সমনের বিষয়ে আসে, তখন সে একইভাবে একই জিনিস কার্যকরী করবে, মানে এটাতে কোনো পার্থক্য তৈরি হবে না। এবং 2 নম্বরে বলছে সাবসেকশন 2 উপধারা 2 বলছে হোয়ার এনি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হ্যাজ বিন সো এক্সিকিউটেড, যখন হচ্ছে এটার কোনো একটা অ্যারেস্ট একটা বয়ার এনি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হ্যাজ বিন সো এক্সিকিউটেড, যখন এই ধরনের একটা অ্যারেস্ট এক্সিকিউট করা হবে, কার্যকর করা হবে, দ্য পার্সন অ্যারেস্টেড শেল সো ফার অ্যাজ পসিবল বি ডিলড উইথ অ্যাকর্ডিংস উইথ দ্য প্রসিডিউর প্রেসক্রাইব বাই সেকশন 85 এন্ড 86, মানে 85 এবং 86 ধারায় যেইভাবে প্রেসক্রাইব করা আছে, যেইভাবে নির্দেশনা দেওয়া আছে, তখন হচ্ছে ওই লোকটাকে 85 86 ধারা অনুযায়ী তার সাথে ডিল করা হবে। তার মানে হচ্ছে 85 ধারাতে আমরা যেটা দেখেছিলাম যে তাকে হচ্ছে যখন একজন লোককে গ্রেপ্তার করা হলো, তাকে হচ্ছে ইমিডিয়েটলি কোর্টের কাছে পাঠাতে হবে, এবং 86টাও একই কথা বলেছে যে তাকে কোর্টে কীভাবে পাঠাতে হবে ইমিডিয়েটলি, কীভাবে এগুলো, মানে একটা হচ্ছে এখতিয়ারভুক্ত এলাকাতে যখন গ্রেপ্তার করা হবে, আর 86টা হচ্ছে এখতিয়ারভুক্ত এলাকার বাইরে গ্রেপ্তার করার পরে তাকে কোর্টে পাঠানোর বিষয়টা হচ্ছে, টোটাল 7 রাতে কোর্টে পাঠানোর বিষয়টা। তো বলছে যে যখন বাহিরের রাষ্ট্রের জন্য কাউকে, বাহিরের রাষ্ট্র মানে বাংলাদেশের কোর্ট যেটার বৈদেশিক এখতিয়ার আছে, সেই কোর্ট যখন বাংলাদেশের এখতিয়ারভুক্ত কোনো কোর্টের কাছে কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা পাঠাবে, তখন সে এমনভাবে কার্যকর করবে, সেটা হচ্ছে যেন বাংলাদেশের একটা কোর্ট, বাংলাদেশের একটা কোর্ট আরেকটা কোর্টের কাছে পাঠিয়েছে, এইভাবে সেটাকে পালন করবে। এবং 2 নম্বরে বলছে যে এই পালন করার ক্ষেত্রে বাংলাদেশের কোর্টের জন্য যে 85 86 নম্বর ধারা ছিল, ওইটার ক্ষেত্রেও এই 85 86 নম্বর ধারা
কার্যকর হবে। মোটামুটি আমরা তাহলে মানে কাউকে জোরপূর্বক বা আচ্ছা বাধ্যতামূলক কোর্টের সামনে হাজির করার বিষয়ে যে বিধানাবধি বলি আছে, আমরা তাহলে এগুলো মোটামুটি আজকে দেখলাম। এটাই আমাদের চ্যাপ্টার সিক্স শেষ হলো। তাহলে চ্যাপ্টার সিক্সে আমরা দেখলাম কয়টা, পাঁচটা উপ অধ্যায় আছে। এক নাম্বার বা ক উপাধ্যায় ক হচ্ছে সমন সম্পর্কিত, উপাধ্যায় খ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি সম্পর্কিত, উপাধ্যায় গ হচ্ছে ক্রোক সম্পর্কিত, এবং উপাধ্যায় ঘ হচ্ছে এই যে সমন এবং হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত, সমন না থাক সমনের জায়গায় গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত বিশেষ বিধান আছে ওখানে, মানে অতিরিক্ত বিশেষ বিধান, অতিরিক্ত বিধানসমূহ আছে। এবং হচ্ছে পরবর্তীতে হয়েছে আমরা দেখলাম যে বিশেষ বিধান আছে উমো নাম্বারে। এই বিশেষ বিধানটা যেটা সেটা হচ্ছে বিদেশের সাথে, বিদেশে কীভাবে পাঠাবে এবং বাইরে বাংলাদেশে কীভাবে বিদেশ থেকে পাঠাবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো আমরা মোটামুটি এই পর্যন্তই আজকে শেষ করব, এবং আগামীকালকে থেকে আমরা আসবো একই ধরনের বিষয়, সমনও থাকবে আবারও, কারণ সমন আছে আমরা জানি। এই যে দেখেন সমন আছে, সমন দুই রকম আছে, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে দালিলিক সমন, মানে হচ্ছে দলিল ডকুমেন্ট সমূহ সামনে আসার বিষয়ে সমন সার্চ ওয়ারেন্ট সহ আমরা এগুলো আগামীকাল থেকে নতুন অধ্যায় ঢুকবো। আগামীকাল মানে হচ্ছে আগামী পরশু। তো আজকে মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, আজকে এই পর্যন্ত আমি শেষ করব, এবং আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর সিজন চেঞ্জ হচ্ছে এবং করোনার প্রকোপ এখনও শেষ হয়নি, দুইটাই আছে, শীত সামনে আসছে, সবাই সাবধানে চলাফেরা করবেন এবং ঠান্ডা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলবেন। সবার জন্য আবারও শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।